প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্যাপনিল নিবেদিত মাছরাঙা টেলিভিশনের নিয়মিত আয়োজন করোনাকাল অনুষ্ঠানে। আমি রাশেদ আহমেদ। দর্শক, করোনা ভাইরাস আমাদের জীবনযাত্রাকে প্রায় অচল করে দিয়েছে, বিপর্যস্ত করেছে আমাদের অর্থনীতিকে, ক্ষতিগ্রস্ত করেছে শিক্ষা ব্যবস্থাকে এবং শিক্ষাকে। লাখ লাখ শিক্ষার্থী স্কুলে যেতে পারছে না, কলেজে যেতে পারছে না, বিশ্ববিদ্যালয়ে যেতে পারছে না। করোনার সংক্রমণ আশঙ্কায় তারা ঘরে বসে আছে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা হয়েছে। এই অবস্থায় আমাদের শিক্ষা একটি বড় প্রভাব পড়েছে। শিক্ষার্থীরাও নানা বাসায় বসে তাদের সময় কাটাচ্ছেন, কিন্তু এই অবস্থায় আমাদের করণীয় কি, আমরা কিভাবে এর উত্তরণ ঘটাতে পারি, সে বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে আজকে অনলাইনে যুক্ত আছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি, আমাদের সঙ্গে যুক্ত আছেন সাবেক শিক্ষা সচিব, সরকারের A2I প্রকল্পের পরিচালক এবং বঙ্গবন্ধু জাদুঘরের কিউরেটর এনআই খান, আমাদের সঙ্গে যুক্ত আছেন শিক্ষাবিদ ও সাবেক তথ্য কমিশনার ডক্টর গোলাম রহমান, এবং আমরা ঢাকার বাইরের একটি স্কুলকে সংযুক্ত করছি। আমাদের সঙ্গে আছেন পাবনা স্কোয়ার স্কুলের প্রিন্সিপাল খতিব শাহানা সুলতানা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমরা শুরু করব জনাব গোলাম রহমান, আপনি কি একটু বলবেন যে এই যে শিক্ষার ক্ষতি, এর প্রভাব কি পড়তে পারে জাতির উপরে? আজকে জীবনের সকল ব্যবস্থাই একটা অন্তর্বর্তী অবস্থার মধ্য দিয়ে চলছে, এবং আমরা জানি না একটা অনিশ্চয়তার মধ্যে যে কবে নাগাদ আমরা ঠিক স্বাভাবিকভাবে আমাদের জীবনযাত্রা আবার শুরু করতে পারব। সেই অবস্থায় আমাদের শিক্ষার্থীরা, আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি প্রতিষ্ঠান এই সমস্যায় ভুগছে, এবং এই সমস্যাকে সামনে নিয়ে তারা যার যার মতো করে যতটা পারে তারা এগোনোর চেষ্টা করছে। আমরা যেমন জীবন জীবিকা একেবারে থেমে নেই, নিশ্চয়ই এই শিক্ষাঙ্গনে একেবারে থেমে থাকবে না কিংবা থেমে নেই। এখন এই শিক্ষাঙ্গনে যেভাবে কার্যক্রম চলছে অত্যন্ত সীমিতভাবে, এবং আমি যেটা দেখি সেটা হচ্ছে যে গত 40-42 বছরের আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার অভিজ্ঞতায় আমি দেখি যে এইরকম একটা অবস্থার জন্য যখন আমরা প্রস্তুত ছিলাম না, এবং এই অন্তর্বর্তীকালীন এই সময়ে আমরা কিভাবে এটাকে সামাল দিব সেটার জন্য আমরা এখনো মানে সিদ্ধান্ত নিতে পারছি না যে কি থেকে কি করা যাবে, কি কতটা করা যাবে, কতটা ইফেক্টিভলি করা যাবে। এবং আমাদের এই শিক্ষা ব্যবস্থার যে একমাত্র এখন যে অল্টারনেটিভ কিংবা বিকল্প সেটা হচ্ছে অনলাইন শিক্ষা। আপনার কাছে যাতে জানতে চাই যে এখন এই মুহূর্তে কি করা যায়। আপনি শিক্ষা সচিব ছিলেন এবং সরকারের A2I প্রকল্পের পরিচালকও ছিলেন, আপনি যদি একটু সাজেশন দেন, তারপর আমরা শিক্ষামন্ত্রীর কাছে বিষয়টি জানতে চাইব। প্রথমে যেটা করা যায় সেটা হচ্ছে একটা ইনস্ট্রাকশন দেওয়া যায় যে প্রত্যেক শিক্ষকের একটা ইউটিউব চ্যানেল খুলতে হবে। এটা খুব একটা কঠিন কাজ না, এটা তার আশেপাশে কাউকে দিয়ে খুলিয়ে নিতে পারে। আর এরপরে হচ্ছে স্কুলের ওয়েবসাইটটা যাতে আপ টু ডেট রাখে, সঠিক রাখে সেটা বলা যেতে পারে। তৃতীয় কি, শিক্ষককে আমাদের যে প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলো আছে সেখান থেকে ভার্চুয়ালি, যদি কেউ না পারে, যদিও আছে এটা ইউটিউবে টিউটোরিয়াল আছে, ফেসবুকেও খুঁজে পাওয়া যায়, তারপরেও যদি কেউ মনে করে তাহলে এটাও করা উচিত। সেটা হচ্ছে আমাদের যে প্রশিক্ষণ প্রতিষ্ঠান আছে TTC, NIM বা SSTTI, সেখান থেকে ভার্চুয়ালি অনলাইনে আপনারা যেমন করছেন এরকম শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা যায়, এবং সেই কন্টেন্টগুলো যদি সেখানকার ইউটিউব বা ওয়েবসাইটে রেখে দেওয়া যায় তাহলে শিক্ষকরা নিজেরা এটা দেখে নিতে পারে অন্য সময়। আর শিক্ষার্থীরা কি করতে পারে, শিক্ষক যদি ইউটিউবে এই কন্টেন্টগুলো তৈরি করে রেখে দেন, কিংবা অনলাইনে ডিরেক্ট আপনারা যেটা করছেন আজকে এরকম যদি করেন, এরকম জুমে করা যেতে পারে, আপনি যদি স্ট্রিমইয়ার্ডে করেছেন এরকম, ইভেন মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে করা যায়, ইভেন গুগল ক্লাসরুমে করা যায় কিংবা meet.google.com এ করা যায়, সেগুলো
করে শিক্ষকরা ক্লাস নিতে পারেন, এই জন্য আসলে ইনস্ট্রাকশনের দরকার। তবে সরকার একটা ভালো কাজ করছে প্রথম থেকেই, সেটা হচ্ছে টেলিভিশনে ক্লাসগুলো করাচ্ছেন, বা টেলিভিশন হয় কি টু ওয়ে ইন্টারাকশন করা যায় না, বাট আমরা যদি, আমি যেগুলো কথা বললাম সেগুলো যদি করতাম টু ওয়ে ইন্টারাকশন করা যেত, কোশ্চেন দিতে পারত। তো সুতরাং এই বিষয়গুলো নিলে, আর আমাদের সবচেয়ে বেশি দরকার প্রম্পট অ্যাকশন নেওয়া। তো আমরা A2I থেকে অনেক আগেই কিন্তু আরো কিছু সুদূর প্রসারী বিষয় করা দরকার। A2I তে একটা উদ্যোগ নিয়েছিলাম আমি, যখন আপনি বললেন, আমি যখন A2I শুধু না ICT সেক্রেটারি ছিলাম, তখন আমাদের সঙ্গে শিক্ষামন্ত্রী যুক্ত আছেন, মন্ত্রী মহোদয়ের কাছে যাব। এই যে শিক্ষার একটি ক্ষতি, সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য সরকার কি কি পরিকল্পনা নিয়েছে আপনি যদি একটু বলেন বিস্তারিত। সারা পৃথিবীতেই সকল ক্ষেত্র, শুধু শিক্ষা নয়, সকল ক্ষেত্রেই অনেক রকমের ক্ষতি হচ্ছে, আর্থিক ক্ষতি থেকে শুরু করে নানান রকমের ক্ষতি হচ্ছে। আমরা আমাদের শিক্ষার্থীদের শিক্ষা জীবনে যে ক্ষতিগুলো হচ্ছে সেই ক্ষতিগুলোকে যতখানি সম্ভব পুষিয়ে দেবার একটা চেষ্টা, এবং একই সঙ্গে আমাদের এই করোনার সময়ে শিক্ষার্থীদেরকে এঙ্গেজ রাখা, সেটির জন্য আমরা একেবারে আমাদের 17ই মার্চ আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করার ঘোষণা দেওয়া হয়, 16 তারিখে ঘোষণা দেওয়া হয় যে 18 তারিখ থেকে বন্ধ হয়ে যাবে সব, আর সকল কিছুই বন্ধ হয়ে যায় 26শে মার্চ থেকে। এবং আমরা 29শে মার্চ থেকেই কিন্তু সংসদ টেলিভিশনের মাধ্যমে আমাদের মাধ্যমিকের ক্লাসগুলো করানো শুরু করি, এরপরে এসে এপ্রিলের গোড়ার দিকে এসে প্রাথমিকের ক্লাসগুলোও শুরু হয়, আমাদের কারিগরি এবং মাদ্রাসার ক্লাসগুলো শুরু হয়। বেশ কিছু বিশ্ববিদ্যালয় তারা অনলাইনে ক্লাস নেওয়া শুরু করে এই মার্চের শেষ থেকে, কেউ কেউ এপ্রিলের গোড়া থেকে, কেউ কেউ এখনও পুরোপুরি শুরু করেননি, শুরু করার নানান রকম প্রস্তুতি নিচ্ছেন। সরকার যেটি করেছে সেটি হলো যে আমাদের শিক্ষার্থীদের কাছে পৌঁছুবার জন্যে আমরা প্রথমেই সংসদ টেলিভিশনকে প্রথমেই ব্যবহার করেছি, এবং তার মধ্য দিয়ে আমরা জানি যে আমরা 100% শিক্ষার্থীর কাছে আমরা পৌঁছতে পারবো না, কিন্তু যতদূর সম্ভব পৌঁছানো যায়। এরপরেও আমরা অনলাইনে যেসব ক্লাস নেওয়া হচ্ছে, অনেক স্কুলই কিন্তু অনলাইনেও ক্লাস নিচ্ছে, তার পাশাপাশি আমরা চেষ্টা করছি যে কমিউনিটি রেডিওকে কাজে লাগানো যায় কিনা, আর যে টেলিফোনে 333 যেটি আছে সেটির থেকেই একটি অংশ আমরা ব্যবহার করবার চেষ্টা করছি, আর সেটিও খুব শিগগিরই আশা করছি শুরু হবে, যেখানে শিক্ষার্থীদের হাতে কোনো ধরনের ডিভাইসই নেই, যেখানে কোনো স্মার্টফোনও নেই, যেখানে কোনো টেলিভিশন নেই, সেখানে যেন তারা এই টেলিফোনের মাধ্যমে, এটি টোল ফ্রি হবে, বিনামূল্যের এই ফোন কল, তার মাধ্যমে যেন তারা এই ক্লাসগুলোর অংশ নিতে পারে। কাজেই আর আমরা যেগুলো টেলিভিশনে করছি, যেগুলো অনলাইনে করছি, সেগুলো সবই আবার রেকর্ডেড হিসাবে আমাদের কয়েকটি ওয়েবসাইটেও আছে, ইউটিউবেও পাওয়া যাচ্ছে। কাজেই শিক্ষার্থীরা যারা একবার অংশ নিচ্ছেন তারাও যেমন সেটি পরবর্তীতে প্রয়োজনে আবারও দেখতে পারেন, কিংবা যারা সেই সময়ে যখন হচ্ছে লাইভ তখন যদি দেখতে না পারেন কোনো কারণে, তাহলে এর পরেও তারা দেখতে পারেন। কোনোভাবেই এটি একেবারে পুরো আদর্শ অবস্থা নিশ্চয়ই নয়, এর অনেক সীমাবদ্ধতা আমাদের রয়েছে, আমাদের শিক্ষকরা সকলেই অভ্যস্ত নন এইভাবে টেলিভিশনে পড়ানো কিংবা অনলাইনে পড়ানো, আমাদের শিক্ষার্থীদেরও অভ্যস্ততার ব্যাপার রয়েছে, নানান সমস্যা কিন্তু আমাদের রয়েছে, কোথাও কোথাও এই কারিগরি বা যান্ত্রিক নানান ধরনের সমস্যা সেগুলোও কিন্তু রয়েছে। কিন্তু আমাদের এই সমস্ত সীমাবদ্ধতার মধ্যেও আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে, এবং একই সঙ্গে আমরা চেষ্টা করছি যে আমাদের শিক্ষকেরা যে ক্লাসগুলো নিচ্ছেন সেগুলোর আমরা মান কি করে আরো উন্নত করতে পারি, আরো গ্রাফিক্স ব্যবহার করতে পারি যেটা বুঝতে অনেক সহজ হবে, তাহলে হয়তো আরো অনেক ভালো হতে পারে। কাজটি আমাদের চেষ্টা করে যেতে হবে। আর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যদি আপনি আমাকে একটু বলবার সুযোগ দেন, কারণ আপনি বোধহয় শুধু মাধ্যমিক জিজ্ঞেস করেননি, উচ্চ মাধ্যমিকেও বিভিন্ন কলেজ তারা অনলাইনে ক্লাস নিচ্ছে, বিশ্ববিদ্যালয় সকল বিশ্ববিদ্যালয় শুরু করেনি, অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ও করছে, অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ও করছে, সেখানে নানান ধরনের প্রশ্ন উঠছে, এই ইন্টারনেটে অ্যাক্সেস নিয়ে কথা হচ্ছে, ডিভাইস অ্যাক্সেস নিয়ে কথা হচ্ছে। আমি আবারও বলছি, নিশ্চয়ই বিষয়টি একেবারে পরিস্থিতিটি আদর্শ পরিস্থিতি নয়, প্রচুর সীমাবদ্ধতা রয়েছে, তারপরেও
আমরা সাধারণভাবে বিশ্ববিদ্যালয়ের একটি ক্লাসে দেখি 70-75 ভাগ উপস্থিতি থাকে, এর বেশি সাধারণত থাকে না। আমরা যদি তার কাছাকাছিও যেতে পারি তাহলেও আমরা মনে করব যে আমরা অধিকাংশ শিক্ষার্থী সাধারণ সময়ে যার যে পরিমাণ এই শিক্ষায় ক্লাসের মধ্যে থাকেন, এঙ্গেজ থাকেন, তাদেরকে অন্তত আমরা নিতে পারছি। কিন্তু যেখানে কোনো শিক্ষার্থীর কাছে আমরা একেবারেই পৌঁছতে পারবো না কোনোভাবে, তাদেরকে যখন স্বাভাবিক অবস্থায় আমরা ফিরে যেতে পারবো তখন অতিরিক্ত ক্লাস করিয়ে বা নানানভাবে আমরা চেষ্টা করব যে তাদেরকেও যেন তাদের সেই ক্ষতিও আমরা পুষিয়ে দিতে পারি। আমাদের HSC পরীক্ষা কিন্তু এখনো শুরু করা যায়নি, SSC রেজাল্ট হয়নি, এই রেজাল্টটা কিভাবে কবে নাগাদ আপনারা দিতে পারবেন এবং HSC পরীক্ষার ব্যাপারে আপনাদের কি কোনো পরিকল্পনার বিষয়টি আছে কিনা, কবে নাগাদ হতে পারে, কিভাবে হতে পারে? SSC-র ব্যাপারে SSC পরীক্ষা শেষ হয়েছে 5ই মার্চ। আমরা যেহেতু 60 দিনের মধ্যে সাধারণত পরীক্ষার ফলাফল দিয়ে থাকি, এই মাসের মে মাসের 5 তারিখের মধ্যে রেজাল্ট দেওয়ার কথা ছিল, কিন্তু আমাদের OMR শিটগুলো সব প্রধান পরীক্ষকদের কাছে রয়ে যাওয়ায় আমরা সেটি দিতে পারিনি, যেহেতু গণপরিবহন সব বন্ধ, সেগুলো জোগাড় করার সুযোগ ছিল না। কিন্তু তারপরও আমরা, মাননীয় প্রধানমন্ত্রীও একটা ইচ্ছা প্রকাশ করেছেন যে যেহেতু শিক্ষক পরীক্ষার্থীরা এবং অভিভাবকরা সবাই উদ্বেগের মধ্যে আছেন, পরীক্ষা দেওয়া হয়েছে, ফলাফল কেমন হলো, তো সেই জন্যে আমরা চেষ্টা করেছি আমাদের ডাক বিভাগের মাধ্যমে এবং জেলা এবং উপজেলা প্রশাসনের সহায়তায় আমাদের সকল বোর্ডগুলো এখন একেবারে দিন রাত তারা পরিশ্রম করছেন, সেগুলোকে এই OMR শিটগুলোকে সব জোগাড় করে এনে তারা এগুলো ব্যবস্থা করছেন। আমরা আশা করছি আমরা ঈদের আগেই SSC-র ফলাফল আমরা প্রকাশ করতে পারবো ইনশাল্লাহ, আমরা চেষ্টা করছি সর্বাত্মক। আর HSC-র ব্যাপারে আপনি জানেন যে সারা বিশ্বেই কিন্তু বড় বড় পাবলিক পরীক্ষাগুলো সেগুলো এখন বন্ধ আছে। আমাদের HSC পরীক্ষায় যে এত লক্ষ পরীক্ষার্থী ইনভলভড আছে, আমাদের এত শিক্ষক, এত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, এত বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী তারা জড়িত, কাজে এটি কিন্তু মোটামুটি স্বাভাবিক একটি পরিস্থিতি না হওয়া পর্যন্ত, পরীক্ষা গ্রহণের একটা উপযুক্ত পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত এই পাবলিক পরীক্ষা নেওয়া খুবই কষ্টকর হবে। আমরা জানি যে পরীক্ষার্থীদের উদ্বেগ আছে, বাবা মার উদ্বেগ আছে যে কি করে HSC পরীক্ষা দিলে তারপরে ফলাফল হবে, তারপরে তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। আমরা সে ব্যাপারেও আমাদের পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া আছে, যখনই উপযুক্ত পরিবেশ হবে আমরা তখনই সপ্তাহ দুয়েকের নোটিস দিয়েই আমরা পরীক্ষাগুলো গ্রহণ করব ইনশাল্লাহ, এবং পরীক্ষার ফলাফল এরপরে দ্রুততম সময়ের মধ্যে দেবার চেষ্টা করব। আর বিশ্ববিদ্যালয় পরীক্ষাটি সাধারণত কয়েক মাস ধরে চলে, আমরা সেই সময়টিকে যতদূর কম করে আনা যায় সম্ভব সংক্ষিপ্ততম সময়ের মধ্যে আমরা বিশ্ববিদ্যালয় ভর্তির কাজটি সম্পন্ন করব, যেন সব দিক থেকেই আমাদের শিক্ষার্থীদের তাদের শিক্ষা জীবন যেন খুব বড় আকারে ব্যাহত না হয়। আচ্ছা, আমি একটু এরাই খান আপনার কাছে আসব। আমাদের যে গ্রাম পর্যায়ে অনলাইন লেখাপড়া করানোর যে ব্যবস্থা, সেটি তো অনেক জায়গায় আমাদের যেমন ইন্টারনেট সুবিধা নেই এবং অনেক জায়গায় সেটির ব্যবস্থাও নেই, মানে সেটি কিভাবে, যদি আমাদের সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত যদি এই পরিস্থিতি চলতে থাকে তাহলে তো তারা অনেকটা পিছিয়ে যাবে, সেই পিছিয়ে যাওয়ার অবস্থায় কি করে এটি সামাল দেওয়া যায় এবং তা সেই পর্যায়ে কিভাবে এই শিক্ষা ব্যবস্থা পৌঁছে দেওয়া যায় অনলাইন ব্যবস্থা, সেটি যদি একটু বলবেন। আপনার পরীক্ষা আছে কিনা, একটু আগেই বলেছি যে টেলিভিশনে যে প্রোগ্রামটা হচ্ছে একটা ভালো ব্যবস্থা, তো এটা হচ্ছে কিছু টিচার টেলিভিশনে এই প্রোগ্রামটা করতে পারেন, বেশিরভাগ টিচার কিন্তু বসে থাকবে, তাহলে সেই জন্য একটা কাজ করা যায় লোকাল লেভেলে, একটু আগেই বলেছি যে তারা প্রত্যেক স্কুলকেই কিন্তু প্রশিক্ষণ দেওয়া হয়েছিল কন্টেন্ট তৈরির ব্যাপারে, অন্তত একজন হলেও কিন্তু প্রশিক্ষণ আছে, তো আর আমি বলেছি যে অনেক কন্টেন্ট আছে সেখান থেকে তারা শিখতে পারে, অনলাইনে প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে শিখতে পারে। তো শিক্ষকরা যদি প্রত্যেকে তার ইউটিউবে একটা চ্যানেল ওপেন করে নেয়, এই জন্য তো পয়সা লাগে না, তাহলে এবং যদি যেখান থেকে করবে সেটা করলে সেখানে কন্টেন্টগুলো রেখে দেয় তাহলে দেখতে পারে। আর মোবাইল কোম্পানির সাথে একটা নেগোসিয়েট করা যায়, তার কারণ থিওরিটিক্যালি প্রত্যেকটা স্থানে ইন্টারনেট অ্যাক্সেস থাকার কথা, তার কারণ যেহেতু মোবাইল ফোন আছে, কিন্তু হয়তো কোনো কোনো জায়গায় দুর্বল, সেই জন্য মোবাইল ফোনের সাথে লোকাল লেভেল থেকে খবর নেওয়া যায় যে কোন এলাকায় দুর্বল, সেই এলাকাটাকে
বুস্ট আপ করা সম্ভব, কিন্তু ওখানে যে টাওয়ার আছে সেখানে ওরা বললে ওরা করে দিতে পারে, সেটা সম্ভব। সেই নেগোসিয়েশনটা করতে হবে, এটা আইটি মিনিস্ট্রিরা করতে পারে এবং শিক্ষা থেকে এই ইনফরমেশনটা দিতে পারে যে অমুক জায়গায় এই সমস্যা আছে ইন্টারনেটে। এটা গেল এক। আর আরেকটা জিনিস হচ্ছে, এটা দুইটা ভাবে হতে পারে। একটা হচ্ছে, আর আমাদের হচ্ছে টিচার্স পোর্টাল আছে, সেখানে অনেক কন্টেন্ট আছে, কিন্তু এগুলো সিকোয়েন্স আকারে করা দরকার। আমি বাংলা শিক্ষক, আমার বাংলার সব কন্টেন্ট গুলো থাকা দরকার। আসলে বেসিক্যালি আমাদের স্কুলের ওয়েবসাইটে থাকা উচিত ছিল এটা, এবং এটা প্রচেষ্টা নেওয়া হয়েছিল এবং বলাও হয়েছিল যে প্রত্যেক স্কুলে ওয়েবসাইট খুলতে হবে, তদারকিও করা হতো। তো এটা যদি ওয়েবসাইট প্রত্যেক স্কুলে থাকে, এটা করতে স্কুলে যেতে হয় না, যে কোনো কোম্পানিকে বললে তারা করে দিতে পারবে। সুতরাং এইরকম যদি ব্যবস্থা নেয়, এটা কোনো সমস্যা না। আরেকটা সমস্যা হচ্ছে যে মোবাইল ফোনের ফিচার ফোন থাকে অনেকের। তবে আমি দেখেছি আমার হিসাবে, তখন ইমামদের সাথে আমার ইন্টারেকশন হয় ইসলামী ফাউন্ডেশনে, দেখি বেশিরভাগ লোকের কাছে আজকাল স্মার্টফোন আছে। তার কারণ হচ্ছে যে এটা সস্তায় পাওয়া যায় এখন। আর একটা কাজ হচ্ছে, আমরা এটুআই থেকে একটা জিনিস করেছিলাম, অনেকে হয়তো এখন অনুমান করতে পারবে না, সেটা হচ্ছে আমরা বলেছিলাম এটুআই থেকে সব মোবাইল কোম্পানি যারা তৈরি করে হার্ডওয়্যার, যে আপনারা যদি বাংলা কিবোর্ড না দেন তাহলে আপনাদের আমদানি করতে দেবো না। এবং আমরা একটা বাংলা কিবোর্ড বানিয়ে সেই সব কোম্পানিকে পাঠিয়ে দিয়েছিলাম, তখন কিন্তু আইফোন শুনেনি আমাদের কথা। এরপরে আমরা কি করছি, বলছি যে আমদানি করতে দেবো না। আমরা ট্যাক্সের সাথে, কাস্টমসের সাথে যোগাযোগ করেছি এবং যারা বাইরে আমদানি করছে তাদেরকে কিন্তু ওই লট ধরে রাখা হয়েছে। এবং আমরা দেখেছি যে এই জন্য প্রত্যেকটা কোম্পানি কিন্তু বাংলায় কিবোর্ড তৈরি করেছে, এবং আমরা কিন্তু কিবোর্ড তৈরি করে তাদের কাছে দিয়েছি এবং তারা কিবোর্ডটা ইনস্টার্ট করছে এর ভিতরে। এবং এখানেও একটা ইনস্ট্রাকশন থাকলে যে বাংলাদেশে এখন থেকে ভবিষ্যতে, এটা হচ্ছে ভবিষ্যতের জন্য, শেখার আছে কিন্তু ভবিষ্যতের জন্য, এই যে সমস্যা আমরা ফেস করলাম, এখান থেকে আমরা অনেক কিছু অ্যাসেস করতে পারবো যে ফিউচারে যাতে আমাদের আর এই ফিচার ফোন থাকবে না। ফিচার ফোন আসলে কিন্তু অনেক কাজ করা যায় না, এটা কিন্তু অনেক বিষয়ের কাজ, ফিউচারের জন্য বলছি। বাট টিচারদেরকে ইউটিউব চ্যানেল খুলে, আমি কিন্তু অনেকে দেখি যে আছে ইউটিউব চ্যানেল খুলে, সেখানে তার কন্টেন্টটা তৈরি করে ওখানে রাখবে, খারাপ হোক কিন্তু করতে করতে ভালো হবে। আমি নিজেও যখন করেছি, আমার কোনো আইটি ট্রেনিং নেই, তারপরে কিন্তু প্রথমে অনেকে হয়তো গালি দিয়েছে, অন্য কথা বলছে, এখন আস্তে আস্তে কিছুটা বেটার করতে পারি। এটা কিছুই না, কিন্তু আইটি হচ্ছে এমন একটা জিনিস, এটা শেখার না, এটা ব্যবহারের। যদি দুই তিন দিন, চার দিন, পাঁচ দিন করা যায় সহজে করতে পারবে। আর নেটটা নেগোসিয়েট করা যায়, তখন মোবাইল কোম্পানিগুলো বাধ্য সব জায়গায় নেট দিতে, এটা সম্ভব। তবে রিলেন্টলেস একটা প্রচেষ্টা এবং ফিডব্যাক নিতে হবে ফিল্ড থেকে, ইট ইজ পসিবল, মেবি এ ম্যাটার অফ টাইম। আর একটা জিনিস হচ্ছে, আমরা অ্যাসেস করতে পারি একটা ভালো সুবিধা যে আমাদের কি দুর্বলতা আছে, কি স্ট্রেংথ আছে এখানে। যেমন আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে প্রায় সব জায়গায় আইটি ডিপার্টমেন্ট আছে, তাহলে পরের দিন থেকে কেন ক্লাস শুরু করতে পারলো না, তাহলে কি দুর্বলতা আছে এটা দেখা দরকার, এবং কেন তারা পারলো না এটা বোঝা দরকার আছে। আচ্ছা, বিশ্ববিদ্যালয় পর্যায়ের এইটা নিয়ে আমরা একটু ডক্টর গোলাম রহমান আপনার কাছে আসবো, যে বিশ্ববিদ্যালয়গুলোতে আসলে শুরুর দিকে এটা করা সম্ভব হলো না কেন, এখনো সম্ভবত করা অনেক জায়গায় হয় নাই, অনেক জায়গায় বেশিরভাগ জায়গায় করা হয়নি, এটির ঘাটতিটা কোথায়? আমার মনে হয় যে এই করোনা ভাইরাসের যে সংক্রমণের যে প্রভাব, সেটা কতদিন হবে, কত দূর যাবে, এটা কিন্তু কেউ অনুমান করতে পারে নাই। যতই দিন যাচ্ছে দীর্ঘায়িত হচ্ছে এবং মানুষের মধ্যে নানান ধরনের, এটা অ্যাড্রেস করার জন্য নানান ধরনের প্রস্তুতি চলছে। সুতরাং আমাদের যে শিক্ষা ব্যবস্থা, তাতে করে আমাদের বিশ্ববিদ্যালয় পর্যায়ের যে শিক্ষা, সেখানে আমরা এক ধরনের ট্রেডিশনাল কিংবা গতানুগতিক পদ্ধতিতে শিক্ষা দিয়ে থাকি, যদিও একটা সংমিশ্রণ হয়েছে। এখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে এক ধরনের শিক্ষা ব্যবস্থা, আবার পাবলিক ইউনিভার্সিটিগুলোতে আরেক ধরনের শিক্ষা ব্যবস্থা, এই একটা মিশ্রণ রয়েছে, এবং সেখানে সবাই কিন্তু একইভাবে চলছে না। কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে কিছু কিছু বিভাগে, কোনো কোনো সাবজেক্টে অনলাইনে ক্লাস নেওয়া হচ্ছে, এবং খুব নিয়মিত না হলেও অনিয়মিত হলেও কিছু কিছু ক্লাস হচ্ছে, এবং কোনো কোনো ক্লাসে সব ছেলেমেয়েরা হয়তো থাকে না, কিন্তু 40-50 কিংবা 60% ছেলেমেয়ে উপস্থিত হয়। তবে হ্যাঁ, তাদের নানান ধরনের ওজোর আপত্তি আছে। আমিও ক্লাস নিতে গিয়ে দেখেছি যে কেউ কেউ বলছেন যে তাদের নেটওয়ার্ক ভালো না, ইন্টারেক্টিভ করা যাচ্ছে না, কেউ হয়তো আওয়াজ পাচ্ছেন, ছবি পাচ্ছেন না, কেউ হয়তো বলছেন যে আমার বাসায় ইন্টারনেট যে পর্যায়ে আছে সেখানে
আমি কানেকশন করতে পারছি না, মোবাইল নিয়ে রাস্তায় চলে আসছি, রাস্তা থেকে আমি রিসিভ করতে পারি কিন্তু বাসায় হচ্ছে, এরকম নানান ধরনের জিওগ্রাফিক্যাল কারণে, বিভিন্ন উইক সিগন্যালের কারণে ইন্টারনেটের তাবৎ অবস্থাটা বিবেচনা করলে আপনি দেখবেন যে মাঝে মাঝে লাইন কেটে যাচ্ছে। আপনি এইখানেই দেখেন যে এই অনুষ্ঠানটা করতে গিয়ে আপনি কিন্তু এই চারজনের মধ্যে একজনকে কানেক্ট করতে পারলেন না, বিষয় এটা হলো রিয়ালিটি। সুতরাং মানে ফিল্ড রিয়ালিটিকে আমাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমরা অ্যাম্বিশাস অবশ্যই, কিন্তু ওভার অ্যাম্বিশাস হওয়া যাবে না। আমার এটা মনে করা উচিত যে আমরা একটা অন্তর্বর্তীকালীন সময়ের মধ্যেতে চলছি। আমার মনে হয় ইউনিভার্সিটিগুলো এইভাবে চিন্তা করছে যে নিশ্চয়ই কিছুদিনের মধ্যে এটা সমাধান হয়ে যাবে, আমরা পরে পুষিয়ে নিব। আমরা দেখেছি একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা 5 দিনের সপ্তাহের জায়গায় আমরা 6 দিন ক্লাস নিয়েছি বছরের পর বছর শুধু ওই সেশন জ্যাম দূর করার জন্য। তো এরকম এই অবস্থাটা কিন্তু এখনও হবে। হয়তো মনে হয় যে আমাদের এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্যে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় কিন্তু খুব সুন্দর করে বলেছেন যে আমরা যতটা পারি এটাকে পুষিয়ে নেওয়ার চেষ্টা করবো এবং সেইভাবেই প্ল্যান করা হচ্ছে ইত্যাদি, অত্যন্ত আশাপ্রদ বিষয়। এখন আমরাও হয়তো ভবিষ্যতে ছুটি কমিয়ে দিয়ে সেগুলোকে হয়তো মেকআপ করতে হবে, মেকআপ ক্লাস নিতে হবে ইত্যাদি, কিন্তু আবার এটাও ঠিক এখন অনলাইনের যে অবস্থাটা বিদ্যমান এটা এক সম্পূর্ণ কিংবা পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থা বলা যাবে না, এটা মন্ত্রী মহোদয় বলেছেন। আমারও মনে হয় যেখানে আমাদের অ্যাম্বিশন করতে হবে একটা লিমিটেড স্কেলে এবং সেখানে বাস্তব অনুভূত হবে, মানে এখান সাহেবে কতগুলো প্রস্তাব রেখেছেন খুব গঠনমূলক, আমার মনে হয় যে এই গঠনমূলক প্রস্তাবগুলো কতখানি ইমপ্লিমেন্টেবল এবং তার ফিডব্যাক ফিল্ড থেকে নেওয়া দরকার যে কতটা এটা ফলপ্রসূ হচ্ছে, কতটা ইফেক্টিভ হচ্ছে। তো তাহলে হবে কি, যেমন ধরেন এই যে আমাদের টেলিভিশনের যে সংসদ টেলিভিশন দিয়ে যে আমরা বিকল্প চালাচ্ছি কলেজের ছাত্রদের জন্যে শিক্ষার্থীদের জন্যে, এখন কটা ছেলে মেয়ে তারা বাসায় বসে ওই সময়ে তারা সেই শিক্ষাটা নিচ্ছে? শুধু তো এখানেই নয়, তো শুধু তো দেখা কিংবা শুনলেই শিক্ষাটা শেষ হয়ে যাবে না। আমরা জানি আমরা ক্লাসে যে শিক্ষাটা দিই সাধারণত ছেলেমেয়েরা সেটা শুনে গিয়ে তারপরে বাড়িতে সেটাকে পড়াশোনা করে প্রস্তুত হয়, সেটার জন্য নোট প্রিপেয়ার করে, নানান ধরনের অ্যাক্টিভিটিস আছে, সেই অ্যাক্টিভিটিসগুলি কিন্তু এখন একেবারেই হচ্ছে না, এটাও মনে রাখতে হবে। সুতরাং আমাদের শিক্ষার যে পূর্ণাঙ্গ একটা ব্যবস্থা সেটা তো ব্যাহত হচ্ছে, এটা অস্বীকার করা যাবে না, কিন্তু আমরা যতখানি পারি এই এই যে পুষিয়ে নেওয়ার ব্যাপারটা সেখানে আমাদের আমরা একটু মাননীয় মন্ত্রী এখানে কতগুলো প্রস্তাব এসছে এবং আলোচনা হচ্ছে যে প্রত্যেক শিক্ষক যদি একটি ইউটিউব চ্যানেল খুলেন এবং সেখানে যদি তার স্পিচটা দেন, তার শিক্ষা কার্যক্রম চালাতে পারেন, প্রত্যেক স্কুলে কলেজে একটি করে ওয়েবসাইট যদি থাকে সেখানে কিন্তু ছাত্রদের সঙ্গে এবং শিক্ষকদের সঙ্গে একটা ইন্টারঅ্যাকশন হতে পারে আলোচনা করছেন মাননীয় মন্ত্রী। জি, খুবই ভালো সব প্রস্তাব। আমাদের কিন্তু শিক্ষক বাতায়ন বলে একটি প্ল্যাটফর্ম আছে, মুক্ত পাঠ বলে প্ল্যাটফর্ম আছে, যেখানে কিন্তু এই কন্টেন্টগুলো আছে, এবং আমাদের অনেক শিক্ষকেরই নিজস্ব এরকম চ্যানেলও আছে। আবার এই ওনারা যেটি করছেন সেটি আবার ইউটিউবে কিন্তু সবই পাওয়া যাচ্ছে, এবং একদম মুক্ত পাঠে তো উনি এনআই খান সাহেব যেভাবে বললেন শিক্ষক বাতায়ন বা মুক্ত পাঠে একেবারে পুরো কন্টেন্ট ধরেই একটার পর একটা কি সমস্ত কিছুই আছে। আর এখন কিন্তু আমাদের ইন্টারনেটে এর বাইরেও অনেক কন্টেন্ট আছে, যেমন অনেক 10 মিনিট স্কুল আছে, রবি 10 মিনিট স্কুল আছে, এরকম আরো অনেকের আছে, এবং সেই সব কন্টেন্টও আছে। কাজে আমাদের শিক্ষার্থীরা শুধুমাত্র যে আমরা সংসদ টিভিতে যা দেখাচ্ছি শুধু তার উপরেই নির্ভরশীল তা কিন্তু নয়। আর আরেকটি কথা আমি বলবো যে শুধু এটি যে অন্তর্বর্তীকালীন একটি ব্যবস্থা তাই নয়, আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে যে আমরা চতুর্থ শিল্প বিপ্লবের জন্য আমাদেরকে তৈরি হতে হবে, এবং সেটির জন্য আমাদের খুব সময় নেই হাতে। আর আমাদের যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যেটি সেটি যদি আমাদেরকে অর্জন করতে হয়, আমাদের শিক্ষার শিক্ষাই হচ্ছে সেটির সবচেয়ে বড় হাতিয়ার, এবং সেটির জন্য আমাদের সময় খুব কম, আগামী 10-11 বছর, এর মধ্যেই যদি আমরা তা অ্যাচিভ করতে পারি তাহলে পারবো, আর তা না হলে সারা জীবনের জন্যে চিরদিনের জন্যেই কিন্তু আমাদের এই সুযোগ হারিয়ে যাবে। এবং এই ক্ষেত্রে আমাদের কিন্তু এই চতুর্থ শিল্প বিপ্লবে পেছনে পড়ে যাবার কোনো আমি মনে করি না কোনো সুযোগ আছে, আমাদেরকে এটি অ্যাভেল করতেই হবে। এবং সেজন্যে আমি আশা করব যে সকল বিশ্ববিদ্যালয়, এখন আমাদের যে বিডি রেন আছে তার মাধ্যমে কিন্তু সকল বিশ্ববিদ্যালয়ে একটা এসেনশিয়াল যে ইনফ্রাস্ট্রাকচার সেটি কিন্তু তৈরি আছে, এখন শিক্ষকরা সেটিকে কিভাবে ব্যবহার করবেন
অনেক শিক্ষক আছেন তারা অত্যন্ত ভালোভাবে এটিকে ব্যবহার করছেন, বেশ কিছু ডিপার্টমেন্ট আছে যারা অত্যন্ত ভালোভাবে সেটিকে ব্যবহার করছে, এবং অনেক ক্ষেত্রে একেবারে 90% বেশি বা প্রায় 100% শিক্ষার্থী উপস্থিতি সেখানে আছে। আবার অনেক শিক্ষকই আছেন এখনো শুরুই করেননি, আচ্ছা আমরা দেখছি চেষ্টা করছি এই পর্যায়ে আছেন। আমি কাউকে দোষ দিতে চাই না, কিন্তু আমি সবার কাছে আহ্বান রাখতে চাই যে শুধু এটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা ভাবলেই হবে না, আমাদেরকে কিন্তু আগামী দিনের ব্যবস্থাও ভাবতে হবে। আজকে আমরা যেটি অন্তর্বর্তীকালীন হিসেবে আমরা শুরু করেছি, এটিকেই আরো জোরদার করে আরো মান উন্নত করে যে সীমাবদ্ধতা আছে সেগুলোকে দূর করে আমাদের কিন্তু এমন একটি জায়গায় নিয়ে যেতে হবে যেখানে আমরা এই অনলাইন এডুকেশনটি আমাদের ইন পার্সন এডুকেশনের পাশাপাশি একেবারে সমানভাবে সমান তালে চলবে, আমাদের সেই অবস্থায় আমাদেরকে নিয়ে যেতে হবে। আমাদের সকল প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে কি একটি ওয়েবসাইট খোলা বাধ্যতামূলক করা যায় কিনা? শিক্ষা প্রতিষ্ঠানে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট আছে, আমাদের এখন আমরা যেটি চেষ্টা করছি সেটি হলো আমাদের যে এই এডুকেশনের যে MIS আছে সেটি পুরো দেশে একটা ইউনিফর্ম একটা সিস্টেমের মধ্যে নিয়ে এসে যাতে এই পুরো একেবারে হিসাব নিকাশ থেকে শুরু করে তাদের দৈনন্দিন কার্যক্রম তার সবকিছুই যেন একেবারে কেন্দ্র থেকে যেমন মনিটর করা যায় তেমনি তৃণমূল থেকেও যেন কেন্দ্রের সঙ্গে সার্বক্ষণিক প্রয়োজনে যোগাযোগ যেন তারা রাখতে পারেন, এবং সে তার মাধ্যমে কিন্তু এই বিভিন্ন রকমের ক্লাস করানো থেকে শুরু করে নানান কিছু আমরা সেই একই প্ল্যাটফর্ম ব্যবহার করে আমরা করতে পারি। আমাদের এখানে সুযোগ অনেক বড় এবং সেই সুযোগগুলোকে আমাদের সব কাজে লাগাতে হবে। এটা কি কোনো টাইমলাইন করে দেওয়া আছে যে কত দিনের মধ্যে এটি করবেন আপনারা, এই ধরনের পরিকল্পনা আছে কিনা? আমরা আমাদের আমাদের কাজগুলো চলছে, আমাদের কাজগুলো চলছে, এবং এখন বন্ধের কারণে অনেক জায়গায় কাজগুলো আটকে আছে, কিন্তু আমরা তার মধ্যেও কাজগুলোকে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করছি। আমাদের আরেকটি জিনিস, একটা সময় কিন্তু, এবং সেই সময় খুব দূরে নয়, যখন আমাদের বহু শিক্ষার্থী থাকবে যারা ইতোমধ্যেই কোনো কাজে আছেন, কোথাও চাকরি করছেন, ব্যবসা করছেন, কিছু করছেন, একই সঙ্গে তারা নিজেদেরকে নতুন কোনো দক্ষতায় দক্ষ করে তুলবেন, কারণ এখন এমন একটি সময় আসছে যখন আপনাকে প্রতিনিয়তই আপনার নতুন নতুন দক্ষতা আয়ত্ত করতে হবে। আপনাকে যদি কাজের জগতে আপনাকে যদি একেবারে প্রাসঙ্গিক থাকতে হয় এবং সেটি থাকবার জন্যে, তাহলে আমাদের একটা সময় আসছে যখন একটা বিরাট সংখ্যক শিক্ষার্থী হয়তো আমাদের ইন পার্সন ক্লাসে এসে ক্লাস করতে পারবে না, যাদেরকে আমাদের অনলাইনে এই এডুকেশনের অপশনটি আমাদের দিতেই হবে। এবং কাজেই আমি মনে করি আজকে যেটি সংকট সেটি আমাদের জন্য একটি সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে। এই সংকটকে আমরা কিভাবে উত্তরণ করতে পারবো তার মধ্য দিয়ে কিন্তু আমরা আগামী দিনের বিরাট সম্ভাবনার দ্বার আমরা খুলে ফেলতে পারবো। কাজে আমি এটিকে যতটা না সংকট হিসেবে দেখি তার চাইতে আমি এটাকে অনেক বেশি সম্ভাবনা হিসেবে দেখি, অনেক বেশি আমাদের জন্য অপরচুনিটি হিসেবে দেখি, যে আমরা এখন যদি এই সংকটের সময়ে আমাদের সীমাবদ্ধতাগুলোকে সব চিহ্নিত করে সেগুলোকে কাটিয়ে উঠতে পারি, তাহলে আমাদের জন্য এই চতুর্থ শিল্প বিপ্লবের জন্য একেবারে পরিপূর্ণভাবে তৈরি হওয়া এবং আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে তৈরি করা যাতে আমরা আমাদের যে জনগোষ্ঠী আছে তাকে এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যেন আমরা পুরোপুরি অর্জন করতে পারি, তার জন্য তৈরি করতে পারবো, সেই সুযোগটি আমরা তৈরি করতে চাই। এবং আমি মনে করি আজকে প্রত্যেক শিক্ষক, তিনি মাধ্যমিকের হোক, তিনি উচ্চ মাধ্যমিকের হন, কিংবা তিনি একেবারে উচ্চশিক্ষার ক্ষেত্রে হন, তাদের সকলেরই কিন্তু এই মাধ্যমটির সঙ্গে পরিচিত হতে হবে। আমরা কেউই সকলেই আমরা কিন্তু IT-র লোক হয়তো নই, কিন্তু আমরা সকলেই কিন্তু এখন ব্যবহার করছি, এবং ব্যবহার যেটি এনায় খান সাহেব বলেছেন ব্যবহার করতে করতেই আমরা শিখেছি। আমরা নিজেরাও যখন বাইরে পড়তে গেছি এই কম্পিউটারে কাজ করতে করতেই কিন্তু আমরা একটা কি করে প্রেজেন্টেশন দেব, কি করে কমপ্লেক্স নানান রকমের গ্রাফিক্স করব, আমরা কিন্তু এই কম্পিউটার টিপতে টিপতেই কিন্তু শিখেছি নিজেরাই। কাজেই এটি এমন কোনো কঠিন কোনো কাজ নয়। আমি শিক্ষকদেরকে বলবো যে যেটি আমরা সবসময় করিনি সেটি করব না, এই ধরনের মানসিক যেন কোনো ধরনের আমরা বাধার মধ্যে না থাকি, আমাদের সামনে এগিয়ে যেতেই হবে এবং এটি একটি সুযোগ আমাদের জন্য তৈরি হয়েছে। মাননীয় মন্ত্রী আপনার কাছে আবার আসবো, আমাদের সঙ্গে যুক্ত আছেন পাবনা স্কয়ার স্কুলের প্রিন্সিপাল খতিব শাহনাজ সুলতানা। আমরা মাননীয় মন্ত্রীর কাছে অনেক কিছু শুনবো, তার আগে আমি একটু আপনার অভিজ্ঞতাটা একটু শুনে নেই যে আপনারা অনলাইনে ক্লাস করাচ্ছেন সেটি কিভাবে করাচ্ছেন এবং সেখানে সবাইকে যুক্ত করতে পারছেন কিনা যদি আপনি একটু বলেন। ধন্যবাদ আপনাকে।
माननीय শিক্ষামন্ত্রী, মাননীয় শিক্ষা সচিব এবং তথ্য কমিশনার, সকলকে আন্তরিক শুভেচ্ছা। আমরা পাবনাতে স্কয়ার স্কুল এবং কলেজ, আমাদের দুটো ইউনিট আছে। আমরা একটা ইউনিট করছি ক্লাস নার্সারি থেকে ফাইভ পর্যন্ত, যেটাকে আমরা স্কয়ার কিন্ডারগার্টেন নামে চালাচ্ছি, এবং আরেকটি প্রতিষ্ঠান আমাদের আছে, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড সিক্স থেকে স্ট্যান্ডার্ড টুয়েলভ পর্যন্ত, যেটা আমরা স্কয়ার হাই স্কুল এবং কলেজ নামে চালাচ্ছি। তো আমাদের এই করোনাকালের যে ইয়েটা চলছে, যে ছুটিটা চলছে, তো 17 মার্চ থেকে আমরা সকলেই জানি যে মাননীয় প্রধানমন্ত্রী সমস্ত বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছেন, এবং এটা আদৌ কবে খুলবে সেটা কিন্তু আমরা এখনো পর্যন্ত নিশ্চিতভাবে বলতে পারছি না। আমাদের স্কুলে নার্সারি থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত প্রায় 750 বাচ্চা আছে, এবং এই বাচ্চাগুলো তারা বাসায় প্রায় 2 মাস ধরে তো অবরুদ্ধ অবস্থায় আছেই, এবং আরও কতদিন থাকবে সেটাও এখন আমরা আর নিশ্চিতভাবে বলতে পারছি না। তো এই এই করোনাকালীন এই যে ইয়েটা যাচ্ছে, সমস্যাটা যাচ্ছে, বা এই যে প্রবলেমটা আমরা সবাই মিলে ফেস করছি, এই জায়গা থেকে আমার বাচ্চাদেরকে উত্তরণের জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে আমরা অনলাইনে ক্লাসগুলো নিতে পারি কিনা। তাহলে আমাদের এই বাচ্চাগুলো অন্তত এই যে বাসায় তারা আছে, আমরা এটাকে ছুটি হিসেবে তো ব্যবহার করতে পারছি না, আমাদের বাচ্চারা তো ছুটি হিসেবে এটাকে এনজয় করতে পারছে না, তারা কিন্তু ঘরের ভিতরে বন্দী অবস্থাতেই আছে। তো এই যে তাদের মানসিকভাবে যাতে তারা ভেঙে না পড়ে, এবং মানসিকভাবে তাদের ভিতরে যাতে চাপ একটা না আসে, এই জায়গা থেকে উত্তরণ, এবং দ্বিতীয়ত যে তাদের শিক্ষা কার্যক্রমটাকে অব্যাহত রাখা, এই দুটো কারণেই কিন্তু আমরা 1 এপ্রিল আমি আমার সমস্ত শিক্ষকদের সাথে একটা মিটিং করি, কিন্ডারগার্টেন থেকে হাই স্কুল পর্যন্ত একদম টোটাল আমার যে টিচিং স্টাফস আছে সকলকে নিয়ে, এবং ঠিক 2 এপ্রিল থেকে আজকের দিন পর্যন্ত কিন্তু আমরা অনলাইনে এই কার্যক্রমগুলো অব্যাহত রেখেছি। আমাদের প্রতিটা স্কুলের যে প্রতিটা ক্লাস রয়েছে, এই ক্লাসের দুটো করে সেকশন রয়েছে, সেকশন এ এবং সেকশন বি, এবং আমরা যেটা করেছি, প্রতিটা সেকশন ওয়াইজ আমরা একটা গ্রুপ খুলেছি, মেসেঞ্জার গ্রুপ, যে গ্রুপে তার ক্লাস টিচার এবং তার সমস্ত সাবজেক্ট টিচার, আমি ভাইস প্রিন্সিপাল, এবং আমাদের যে দুজন ভাইস প্রিন্সিপাল আছে, একজন কিন্ডারগার্টেন সেকশনের ভাইস প্রিন্সিপাল, একজন হাই স্কুল এবং কলেজ সেকশনের ভাইস প্রিন্সিপাল, আমরা সকলে সেই গ্রুপের সাথে অ্যাড আছি। তাহলে যেটা হয়েছে যে আমার শিক্ষকরা প্রতিদিন তারা বাসাতে বসে তাদের যে সিলেবাস অনুযায়ী প্রতিটা কন্টেন্ট তারা তৈরি করছেন, এবং এই কন্টেন্টগুলো তারা তাদের মেসেঞ্জার গ্রুপে সেকশন ওয়াইজ তারা আপলোড করে দিচ্ছেন। এই কন্টেন্টগুলো অত্যন্ত চমকপ্রদ, অত্যন্ত আকর্ষণীয় এবং অত্যন্ত তথ্যবহুল, যেটা বাচ্চারা বাসাতে বসে এই তাদের পড়াগুলো রেডি করতে পারছে। এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা, যে আমরা কিন্তু প্রতিটা প্যারেন্টকে ইনফর্ম করেছি, ইচ অ্যান্ড এভরি প্যারেন্ট, তারা কিন্তু জানেন যে আমাদের স্কুল থেকে এই কার্যক্রমটা চলছে। শিক্ষার্থীদের কোনো প্রশ্ন থাকলে সেটি তারা কিভাবে শিক্ষকদের সাথে এই করে, এটা হয়ে যেটা করা হচ্ছে যে শিক্ষকরা প্রতিদিন তারা তাদের কন্টেন্টগুলো আপলোড করছেন, এবং শিক্ষার্থীরা সেই আপলোড কন্টেন্টগুলো তারা বাসায় দেখে সেটা দেখে তারা চর্চা করছেন, এবং আমাদের শিক্ষকরা প্রতিদিন তাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছেন। তারা এই কন্টেন্টটা দেখার পরে তাদের যে হোমওয়ার্কটা আছে সেই হোমওয়ার্কটা তারা বাসায় রেডি করেন, এবং রেডি করে এর ছবিটা তুলে তারা আমাদের যে সাবজেক্ট টিচার আছেন তাদের পার্সোনাল আইডিতে তারা মেসেজ করে দিচ্ছেন, এবং আমাদের শিক্ষকরা সেই কন্টেন্টগুলো, সেই হোমওয়ার্কগুলো দেখে দিচ্ছেন, যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলো নিয়ে তারা অনলাইনে ডিসকাশন করছেন। এবং শিক্ষার্থী, আমরা একটু মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে যাব, যেটি আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিষয় নিয়ে আপনি বলতে চেয়েছিলেন, আর সেই সঙ্গে বলবো যে আমাদের একটি সংকট তো আমাদের অনেক কিছু শিখাচ্ছে, অনেক কিছু ভাবাচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের যে পাঠ্যপুস্তক আছে সেটি কি ইবুক করা যায় কিনা, তাহলে হয়তো অনেক কিছু আমাদের সহজ হবে, কারণ ভবিষ্যতে এই দিকে কি আমাদের যেতে হবে? মাননীয় মন্ত্রী, আমাদের আমাদের কিন্তু ইবুক আছে, আমাদের ইবুক আছে, এবং শিক্ষার্থীরা সেগুলো ডাউনলোড করেও কিন্তু ব্যবহার করে। আর আপনি যেটি বলছেন যে আমাদের এই যে বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নগুলো, আমি গত কিছুদিন বিশেষ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী তারা বিভিন্ন ইমেইলের মাধ্যমে, মেসেজের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। কেউ কেউ বলেছেন যে ছুটির মধ্যে তারা চলে গেছেন বাড়িতে, তাদের কাছে কোনো ডিভাইস নেই। এখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীর কাছে একটি স্মার্টফোন নেই,
এটি ভাবা বেশ কষ্টকর কিন্তু, মানে এটি বাস্তবতার সঙ্গে আসলে কতটা মিল আছে আমি জানি না। আর কাজে ডিভাইস বলতে তো আপনার কাছে যদি ল্যাপটপই থাকতে হবে বা ট্যাব থাকতে হবে তা তো নয়, আপনার কাছে একটি স্মার্টফোন থাকলেই কিন্তু আপনি এই কাজগুলো করতে পারেন। আরো বলেছে যে আমাদের সঙ্গে বইপত্র নেই, আমি তো বারবারই বলছি যে এটি তো একেবারে আদর্শ কোনো অবস্থা নিশ্চয়ই নয়, কিন্তু এই আপৎকালীন অবস্থায় যতদূর করা সম্ভব এর বাইরেও কিন্তু আমাদের, এবং আমি আমাদের এই পাবনা থেকে আমাদের যেই প্রিন্সিপাল মহোদয় যুক্ত হয়েছেন এবং তিনি তার যে অভিজ্ঞতা তার নিজের প্রতিষ্ঠানের বললেন অত্যন্ত চমৎকার, এবং এরকম কিন্তু আমাদের দেশে অসংখ্য স্কুল অসংখ্য কলেজ এই রকম ভাবে তারা কিন্তু শিক্ষকরা কিংবা স্কুল কর্তৃপক্ষ নিজেরা উদ্যোগী হয়ে এটি কিন্তু করছেন, এবং আমি এমনও শুনেছি যে অনেক জায়গায় অনেক স্কুলের শিক্ষার্থীরা তারা রীতিমতো এখন সাধারণ সময় থেকেও অনেক বেশি এখন পড়াশোনার চাপের মধ্যে আছেন, কারণ তাদের এই টেলিভিশনে ক্লাস হচ্ছে, তাদের স্কুল থেকে অনলাইনে ক্লাস করাচ্ছে, এমনকি শুনছি কেউ কেউ কোচিংও করছেন অনলাইনে। কাজেই আমরা কিন্তু এই সংকটকালে আমরা এই তথ্য প্রযুক্তির ব্যবহার করে আমরা আমাদের এই সংকটের শুধু উত্তরণের পথ খুঁজছি না, আমি যেটি বলেছি যে আমরা আগামী দিনে আমাদের যা করণীয় সেটিও কিন্তু আমাদেরকে অভ্যস্ত অনেক দ্রুত এর সঙ্গে অভ্যস্ত করে তুলতে এটি একটি সুযোগ। না মাননীয় মন্ত্রী, এখানে একটি বিষয় যে আপনার বাৎসরিক একটি কর্মসূচি থাকে প্রত্যেক মানে শিক্ষা ব্যবস্থার যেটি আপনারা করেছেন, এর মধ্যে অনেক কিছু ব্যাহত হয়েছে, মান্থলি একটা পরীক্ষা হয়, অনেক কিছু কিন্তু ব্যাহত হবে, এটি বার্ষিক পরীক্ষা হয়, হাফ ইয়ারলি পরীক্ষা হয়, সেই যদি এটি যদি দীর্ঘায়িত হয় সেক্ষেত্রে এই পরীক্ষাগুলো কি নেয়ার কোনো ব্যবস্থা করার কথা আপনারা পরিকল্পনা করেছেন? দেখুন হাফ ইয়ারলি পরীক্ষা এখন হবার কি আর সম্ভাবনা আছে আপনাদের কি তাই মনে হয়? আমাদের কিন্তু এখন বার্ষিক পরীক্ষার কথাই ভাবতে হবে। আমরা যেমন জেএসসি এর কথা যদি আমরা ভাবি, জেএসসি পরীক্ষা নিতে হলে তার জন্য যে প্রশ্নপত্র প্রণয়ন করতে হবে, আমরা এখন পর্যন্ত আমাদের শিক্ষার্থীরা ইন পার্সন ক্লাসে গিয়ে ক্লাস করেছে মাত্র আড়াই মাস, সেই অবস্থায় আমরা কতটুকু সিলেবাসের ওপরে জেএসসি প্রশ্ন করব এটি তো এখন অনিশ্চিত। কাজে এখন 71 সালের কথা ভাবুন, আমরা কি তখন কোন ক্লাস পরীক্ষা কখন দেব সেটি নিয়ে কি আমরা এত চিন্তা করেছি? এখন সারা বিশ্বে যে অবস্থা, আমাদের এই অবস্থাটি কতদিন দীর্ঘায়িত হবে আমরা কিন্তু জানি না। এই পরিপ্রেক্ষিতে আমাদের যতটুকু সম্ভব করার আমরা সেটির চেষ্টা করছি, কিন্তু এখানে যদি আমরা সবকিছুই স্বাভাবিক সময়ের সবকিছুই আমরা চাই সেটি বোধ হয় ঠিক হবে না। আমাদের এই পরিস্থিতিতে যতদূর সম্ভব করার আমাদের সবার দিক থেকে সেই চেষ্টাটি থাকতে হবে, অভিভাবকদেরও এক্ষেত্রে একটা বিরাট ভূমিকা রয়েছে, শিক্ষার্থীদের কে যেন তারা এই পড়াশোনায় তারা উদ্বুদ্ধ করেন, এখন যেহেতু সবাই বাড়িতে আছেন একটু সন্তানদেরকে সময়ও দিতে পারছেন, অনেক মনোযোগ দিতে পারছেন, কাজেই তাদের পড়াশোনা তাদের বোঝা তাদের নানান কিছু শেখা। এবং সবচেয়ে বড় কথা, আমরা তো শুধু পড়াশোনা নয়, আমরা যে মূল্যবোধগুলোর কথা বলি, যে মানসিক গঠনের মনন গঠনের কথা বলি, এখন তো এই দুর্যোগকালীন সময় আমি মনে করি একটা যেমন আমাদের অনেক রকমের সমস্যা সংকট অনেক রকম কিছু আছে, অনেক দুশ্চিন্তা আছে, তার পাশাপাশি কিন্তু আমাদের এই বড় সুযোগগুলোও আছে। আমি আশা করব যে আমরা সকলেই শিক্ষক অভিভাবক শিক্ষার্থী আমরা সকলে এই সুযোগগুলোকে সঠিকভাবে আমরা কাজে লাগাবার চেষ্টা করব। আর কখনোই আমাদের ভাবা উচিত নয় যে এই অবস্থায় যখন সারা বিশ্বেই সব রকমের স্বাভাবিক কার্যক্রম প্রায় একটা স্থবিরতার পর্যায়ে চলে গেছে, সেই পরিস্থিতিতে আমাদের পড়াশোনার কাজটি সব একেবারে সব সময়ের মতো সব স্বাভাবিক গতিতে চলবে, সব পরীক্ষা নিয়মিত হবে এটি ভাববার আসলে কারণ নেই। আমাদের এর মধ্যেই সবচাইতে ভালো যা সম্ভব তা আমাদের করবার চেষ্টা করতে হবে, এবং সেটি সরকারের পক্ষ থেকে তা করা হচ্ছে। আমরা এনআই খানে একটু আপনার কাছে যাব, আমাদের যদি ক্লাস অনলাইনে হতে পারে সেক্ষেত্রে কি পরীক্ষা ব্যবস্থা কি অনলাইনে করার কোনো এই বুদ্ধি আছে কিনা? আমি প্রথমে একটু ওয়েবসাইটের কথা বলে আসি। আমি যখন শিক্ষা সচিব ছিলাম তখন সার্কুলার দেওয়া আছে এবং আমি নিজেই মনিটর করেছি কারা করছে কারা করছে না। হ্যাঁ, তো এটা ঠিক সেরকম আপনি এখন যেটা বললেন পরীক্ষার কথা, আমরা তো সবসময় চেষ্টা করি যে বর্তমান যে পরীক্ষা ব্যবস্থা এটা আইডিয়াল না, আইডিয়াল হচ্ছে ক্লাস বেসড অ্যাসেসমেন্ট। শাহনাজ ম্যাডাম যেটা বললেন উনি তো সেই ক্লাস বেসড অ্যাসেসমেন্টই করছেন, অর্থাৎ কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট ফরমেটিভ অ্যাসেসমেন্ট। এটা সম্ভব
আর একটা বিষয় হচ্ছে, অনেকে আমরা মফস্বলে যারা থাকে তাদেরকে আন্ডার এস্টিমেট করি। আমি আমার অভিজ্ঞতায় দেখেছি, আমি গতকালকে লাইব্রেরি সায়েন্সের যারা পড়াশোনা করে তাদের সারা দেশে, এর ভিতরে বরগুনা আছে দ্বীপ এলাকায়, আমি তো ক্লাস করলাম তাদের 250 জনের, সারা দেশে বিস্তৃত। আমি দেখলাম যে এটা কোনো কঠিন কাজ না, এটা সম্ভব। আপনি পাবনায় বসে দেখা যায় যে উনি ক্লাস করছেন এবং তার ভিতরে শিশু আছে, তাহলে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো কেন পারবে না? আসলে কনফিডেন্সের অভাব, ম্যানেজমেন্ট ইস্যু কিন্তু আছে, এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে। এটা কোনো সম্ভব এটা। এবং আমি একটা সিম্পল একটা উদাহরণ দিয়ে বলি, এটা এখনই সুযোগ আসছে ফরমেটিভ অ্যাসেসমেন্টের, ক্লাস বেসড অ্যাসেসমেন্ট করে অ্যাসাইনমেন্ট দিয়ে এটা সম্ভব, এটা ইম্পসিবল কিছু না। একটা উদাহরণ দিয়ে বলি, আমাকে একটা, আমাদের দুইজনকে একটা কমলা লেবু দিলেন, সেটা আমি হয়তো কমলা লেবু বললাম, আমি জেদ করলাম যে আমি ভিতরে অংশটা খেয়ে নেব, আর খোসা যেটা আছে একজনকে আমি বললাম সে খোসা নিতে পারে, সে খোসা নিয়ে সেই খোসা থেকে জেলি বানিয়ে এক সপ্তাহ ধরে রুটি দিয়ে খেতে পারে। কিন্তু আমরা প্রবলেমকে আমরা প্রসপেক্টে তৈরি করতে পারি, আমরা সমস্যাকে সমমানায় তৈরি করতে, ইট ইজ পসিবল। আমি ইমামদের প্রশিক্ষণে যেতাম, এর আগে তারা একেবারে প্রত্যন্ত এলাকায়, শিক্ষকদের মতো তাদের ওই প্রশিক্ষণ নেই, কিন্তু আমি দেখেছি তারা অনেকেই এটা করতে পারে। এবং প্রায় প্রত্যেকের কাছে স্মার্টফোন আছে, প্রত্যেকের কাছে স্মার্টফোন নাই অন্য লোকের, যারা রিক্সা চালায় এই ধরনের লোকের কাছে, এবং প্রত্যেকটা বাড়িতে প্রায় আছে, খুব কম, যদিও স্মার্টফোন 40%, কিন্তু শিক্ষার সাথে যারা জড়িত ছাত্র তাদের আছে। দুই হচ্ছে, আমি বলেছি যে শিক্ষকের ইউটিউব চ্যানেল খোলার নির্দেশনা দিতে হবে, ইট ইজ এ মাস্ট। তাহলে হবে কি, তার শিক্ষকের সাথে কমফর্ট ফিল করবে, সেখানে ঢুকতে পারবে। যদি নেট যখন না থাকে তখন সে অন্য একটু জায়গায় যেয়ে সে আপলোড করে নিয়ে, ডাউনলোড করে নিয়ে সে ওইটা দেখতে পারবে, এটা সম্ভব। আরেকটা কথা এখানে চিন্তা করা যেতে পারে, দুই একজনের যদি সামর্থ্য না থাকে, সেটা হতে পারে, কিছু লোকের হয়তো সামর্থ্যের অভাব হতে পারে অভিভাবকের, সেখানে অবশ্য এখন স্কুলে তো কোনো কন্টিনজেন্সি খরচ হচ্ছে না, তাহলে সেখানে সেখান থেকে তাদের সাবসিডি দেওয়া যায়, বা সরকারও চিন্তা করতে পারে, বা সরকার মোবাইল ফোন কোম্পানির সাথে নেগোসিয়েট করতে পারে যে এত পার্সেন্ট এরা এই ধরনের, তাদেরকে এটা দিতে হবে, ইট ইজ পসিবল। তবে যেটা আমাদের গোলাম রহমান সাহেব বললেন কতদূর বাস্তব, আমি নিজে প্র্যাকটিক্যালি কালকে ইউজ করেছি এটা। আমরা একটু একটু গোলাম রহমান স্যারের কাছে একটু আসি এই বিষয়টা নিয়ে। গোলাম রহমান স্যার, শিক্ষকরা কিন্তু কোনো কোনো জায়গার শিক্ষকরা প্রযুক্তিতে একটু পিছিয়ে, মানে তাদেরকে এই প্রযুক্তির সঙ্গে ফ্রেন্ডলি করার উপায়টা কি হতে পারে, যদি আপনি সংক্ষেপে একটু বলেন? বিষয়টা হচ্ছে একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি দরকার। আমার মনে হয় শিক্ষকরা একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে চলছেন, কিন্তু সব জায়গায় এই পরিকল্পনাটা সুষ্ঠুভাবে হয়নি, এবং এটা একটা ম্যানেজমেন্ট ইস্যু, এটাও একটা অবশ্যই একটা বিষয়। এটাকে যদি পরিকল্পনা করা যায় সুন্দর করে, এটা অবশ্যই ইফেক্টিভলি করা যেতে পারে। আমরা জানি যেহেতু একটা 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আমাদেরকে অবশ্যই গ্রহণ করতে হবে, সেটা থেকে পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই, কিন্তু পাশাপাশি এই টেকনোলজি বেসড যে শিক্ষা ব্যবস্থা সেটাকে যেমন চালু রাখতে হবে, এবং সাথে সাথে প্রাতিষ্ঠানিক শিক্ষার কথা সেটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আচ্ছা, আমরা মাননীয় মন্ত্রীর কাছে একটু মানে আসবো যে শিক্ষকদের এই বিষয়ে কোনো প্রশিক্ষণ দেওয়ার কোনো ব্যবস্থা অথবা পরিকল্পনার কথা আপনি ভেবে সংক্ষেপে বলেন, আমরা অনুষ্ঠানটি শেষ করতে হবে। দেখুন, প্রায় সকল বিদ্যালয়েরই, সকল শিক্ষা প্রতিষ্ঠানেরই কোনো না কোনো শিক্ষক কিন্তু ইতোমধ্যেই প্রশিক্ষণ গ্রহণ করেছেন, আর অনলাইনেও প্রশিক্ষণ বহু দেওয়া হয়েছে, এবং এখনও সেই প্রশিক্ষণ দেওয়া সম্ভব। এবং আমি মনে করি যে এই এমন নয় যে প্রশিক্ষণের অভাবে করতে পারছেন না, অনেকেই নিজেরাও অনেকে করতে পারেন, এটা পুরোপুরিই কিন্তু একটা মানসিক অবস্থার ব্যাপার। অনেক বিশ্ববিদ্যালয় করছে এবং অত্যন্ত ভালো করছে, কোনো কোনো বিশ্ববিদ্যালয় আচ্ছা দেখি এরকম একটা অবস্থায় আছে। কাজে আমি মনে করি যে এটা সবাই সবার এগিয়ে আসতে হবে এবং করা সম্ভব। আর কিছু কিছু সীমাবদ্ধতা, যেমন নাইখান সাহেব বললেন, আমরা এটাও বলেছি যে কিছু শিক্ষার্থীর হতে পারে যে তাদের কোনো একেবারেই খুব কম সংখ্যক হয়তো সেটা, যে কোনো ডিভাইস হয়তো নেই, তাহলে সেই ক্ষেত্রে আমরা তাদেরকে সেই সহযোগিতাটুকু সেই বিশ্ববিদ্যালয় থেকে দিতে পারে। যেইসব বিশ্ববিদ্যালয় অনলাইনে ক্লাস করাচ্ছে তাদের অনেকেই শিক্ষার্থীদেরকে এই ইন্টারনেটের ব্যবস্থাটিও তারা করে দিচ্ছে, এই এই যে তাদের যে ডেটা প্যাকটাও তারা দিয়ে দিচ্ছে, এরকম নানান কিছুর মাধ্যমে কিন্তু এটা করা সম্ভব।
এমনও আছে যারা একেবারে হয়তো এমন কোনো অঞ্চলে আছেন যেখানে তাদের ইন্টারনেট কানেকশন হয়তো অত ভালো না। এখন প্রতিটি ইউনিয়নে তথ্য ডিজিটাল তথ্য সেবা কেন্দ্র আছে। আমাদের সেই বিশ্ববিদ্যালয়ের কোনো একজন বা দুজন বা পাঁচজন ছাত্র যদি সেই ইউনিয়নের হয়, সে কিন্তু সেই ডিজিটাল ডিজিটাল তথ্য সেবা কেন্দ্রে গিয়ে সেখানকার কম্পিউটারও ব্যবহার করতে পারেন। আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস বলেন, আমাদের ডিসির অফিস বলেন, সেখানেও কিন্তু কোনো শিক্ষার্থী গিয়ে যদি একটা সহযোগিতা চায় যে তারা সেখানকার কম্পিউটার ব্যবহার করবে, সেটিও কিন্তু করা সম্ভব। আমাদের বিভিন্ন স্কুলে, একেবারে ইউনিয়ন পর্যন্ত অনেক স্কুলেও এখন আমাদের শেখ রাসেল ডিজিটাল ল্যাব আছে, আইসিটি ল্যাব আছে, সেই ল্যাবগুলোকেও কিন্তু তারা ব্যবহার করতে পারেন। কাজে এটি এমন নয় যে কোনো শিক্ষার্থী কোনো প্রত্যন্ত অঞ্চলে আছেন বলেই তার আশেপাশে কোথাও তার কোনোভাবেই কোনো ডিভাইসে অ্যাক্সেস নেই, এরকম কিন্তু খুবই হয়তো একেবারে খুবই অস্বাভাবিক দু একটি ঘটনা হতে পারে। মাননীয় মন্ত্রী, আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে এখানে, আমরা এই বিষয় নিয়ে আরো একদিন বিস্তারিত আলোচনা করতে পারবো। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকুন। দর্শক, আমরা করোনার একটি সমস্যার মধ্যে আছি, কিন্তু এই সমস্যাকে সম্ভাবনায় রূপান্তর করার একটি সুযোগ কিন্তু আমাদের কাছে আছে, আমাদের নতুন কিছু ভাবাচ্ছে, সেই ভাবনাগুলো বাস্তবায়ন ঘটাতে পারলে আমরা এই পরিস্থিতিতে উত্তরণ ঘটাতে পারবো, ভবিষ্যতে একটি ভালো পথে যেতে পারবো। সবাইকে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মাছরাঙা টেলিভিশনের সঙ্গেই থাকুন।